কেমন আছো তোমরা? আমি সকাল থেকে যা টুকটাক করছি, ভালো লাগছে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে বাইরে ক্যামেরাটা আমার তো গ্রিল আছে, গ্রিলে বাইরে দিয়ে আমি তো দেখাতে গেলে জলে ভিজে যাবে, সেই জন্য আর এ করিনি, মানে বৃষ্টিটা দেখালাম না। আর তোমরা সবাই জানো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ভালো লাগে, ভালো লাগে না তা না, কিন্তু এই যে জামা কাপড় শুকায় না, এটা একটা বিরাট ব্যাপার। জামা কাপড় শুকাতে চায় না, হ্যাঁ, এই জন্য মনে হয় যেন বাবা বৃষ্টিটা কতক্ষণ কমবে। কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার লাগে, খেয়ে তৃপ্তি, শুয়ে তৃপ্তি, কাজ করে তৃপ্তি, সব দিকে। আজকে একটা সুন্দর সকাল পেয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, ভালো লেগেছে। আমি এর আগের দিন যেটা বলেছিলাম সুপ্রিয়াকে নিয়ে, আসলে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য একটাই ছিল যেন ওকে কেউ খারাপ না বলে। বাংলাদেশে থাকে তো আমার একটা আলাদা উইক পয়েন্ট আছে, তা সেই 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 উইক পয়েন্ট থেকেই হয়তো বলতে পারো সফট কর্নার যেটা, আর সেটা থেকেই আমি বলেছিলাম। সেই জন্য ঠিক আছে, অনেকে অনেক কিছু বলেছো, খারাপ বলেনি, প্রত্যেকেই ভালো কমেন্ট করেছো। আজকে এই সব কিছুই করিনি রান্না, কালকে রান্না করা ছিল, একটা পাঁচমিশারি তরকারি ছিল, আর করলা সেদ্ধ করে নিয়েছি সকালবেলা, এখন একটা অমলেট করে নিলাম। এখন অমলেটটা করে নিলে কি আর একা তো, আর আর দই আছে, দই পাতা থাকে আমার, জানো তোমরা ওই দই পাকা। এখন আমি ওই মাইক্রোওভেনে দিয়েছিলাম, ওই মাইক্রোওভেনটা পরিষ্কার করবো বলে ইয়ের জল, বাবা কী বাজ পড়ছে বাবা, ওই একটুখানি ওই ভিনিগার দিয়ে জল দিয়ে ঘোরাতে গেছি, দেখি এটা তো জেনারেটরে চলছে কারেন্টটা, সেই জন্য মাইক্রোওভেনটা চলছে না, সেই জন্য মাইক্রোওভেনটা বন্ধ হয়ে গেল। ওইটা কাজটা বাকি আছে, শুধু ওইটা হয়ে গেলেই স্নান করতে যাবো, স্নান করে পুজো সারবো, তারপরে বিকেলের দিকে একটার পর একটা চলবে আর কি। আর কি আমাদের তো আর কিছু নেই, এই অল্প এইটুকু নিয়েই আমাদের কন্টেন্ট আর কি। আমাদের সব ঘর থেকে বেরিয়েও না, আর ঘরে কোনো পেটও নেই, একটু দেখাবো, মা নেই, শাশুড়ি নেই, শ্বশুর নেই, কেউ নেই, তাদের একটু দেখিয়ে কথা বললেও তো কন্টেন্ট হয়ে যাচ্ছে আজকাল, কিছুই না, একটু মানে সাধারণত একটুখানি ম্যাগি বানালাম, বা একটুখানি হয়তো অমলেট করে খেলাম, বা কিছু একটা খাওয়া খেলাম, তরকারি করলাম, এই একার জীবনে এরকমই আর কি। ঘরে লোক থাকলে একটু কন্টেন্ট করা যায়, তার সঙ্গে কথা বলে হোক, তার সঙ্গে একটু চ্যালেঞ্জ বিক্রি করে হোক, কিছুই তো হয় না। তাহলে আমার এই এইটাই কন্টেন্ট, এটাই তোমরা দেখো, দেখে একটুখানি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সবসময় আমার পাশে থেকো, এইভাবেই থেকো। আজকে বৃষ্টিটা হচ্ছে, ভালো লাগছে, আজকে বেশ এখন যদি খিচুড়িটা বানিয়ে নিতাম, ভাত আছে বলে আর করিনি, সেই জন্য খিচুড়িটা নাহলে করতাম, খিচুড়িটা খেলে ভালো লাগতো। ভেবেছিলাম আজকে একটুখানি কালার করবো, শ্যাম্পু ট্যাম্পু করবো, কিছুই হলো না, মানে অনেক দেরি হয়ে গেল। এই মাইক্রোওভেনটা যতক্ষণ না মানে পরিষ্কার করবো, ওই মাইক্রোওভেনে ওই যেটা দিই আর কি, ভিনেগার দিয়ে জল দিয়ে ঘুরিয়ে নিয়ে তার ভেতরটা পুছে নেবো, কাজ বেশিক্ষণ না, একটুখানি কি ওই তার মধ্যেই করবো আর কি। আর পুজোটা সারতে হবে, পুজোটা একটা বড় কাজ আর কি। এখন এই পর্যন্তই, যদি আর এক্সট্রা বাড়ে কিছু তাহলে করবো, করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না হলে আমি যদি এখানেই স্টপ করে দিই, তোমরা একটু মানিয়ে নিও। আর ভিডিও বেশি বড় হলে খুব অসুবিধা হয় সবার, ওই জন্য আমি খুব একটা বড় ভিডিও করতে চাইছিও না, ঠিক আছে।